বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দলের কাঠামো এবং বিস্তৃতি আছে সারা দেশ জুড়ে, সেখানে বর্তমানের বাস্তবতায় বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দলের এককভাবে ক্ষমতায় যাওয়ার কোনো সক্ষমতা নাই। এমনিতে আরো যারা পার্টি আছে, আমি যদি এবি পার্টির কথা বলি বা আরো সহযোগী সংগঠনগুলো আছে, তাহলে তারা কিসের জন্য কাজ করছে? এবি পার্টি অবশ্যই ক্ষমতা যাওয়ার জন্য কাজ করছে, কিন্তু সেটা হচ্ছে যেহেতু আমরা একটা নবীন দল, আমরা 4 বছর ধরে কাজ করছি, আমাদের অগ্রাধিকার হচ্ছে দল তৈরি করা, বিস্তার করা, সারা দেশে আমাদের বক্তব্য নিয়ে যাওয়া এবং কেন নতুন বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রাসঙ্গিক সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। সেটা একটা সময়ে যদি গণমানুষের কাছে গ্রহণযোগ্য হয় এবং তারা মনে করে যে হ্যাঁ এটা আগামী দিনের রাজনীতি হতে পারে, সেক্ষেত্রে তারা হয়তো এবি পার্টিকে পছন্দ করবে, সেটা তো একটা ভবিষ্যতের ব্যাপার। জাতীয় পার্টির কোনো ভবিষ্যৎ নাই, জাতীয় পার্টির ভবিষ্যৎ কখনো ছিলও না। তাদেরকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আইসিইউতে করে দিল্লির পরামর্শে বাঁচিয়ে রেখেছে, অতএব তার কোনো সংগঠন নাই, তার কোনো রাজনীতি নাই এবং তার কোনো ভবিষ্যৎ নাই। তার বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের যা যা হওয়া দরকার জাতীয় পার্টিরও তাই হইতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করা, যারা এই ফ্যাসিবাদী সরকারের দোসর হিসাবে কাজ করেছে, অন্যায় অবিচার করেছে, ফৌজদারি অপরাধ করেছে, গণতন্ত্র হত্যা করা, ভোট থেকে জাতিকে বঞ্চিত করার যে অপরাধগুলো করেছে, এগুলো সব কিছুর জন্য তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তৈমুর আলম, শাহজাহান, ওমর, জেনারেল ইব্রাহিম তো আসলে বহালতুবিতে আছে, তারা কি অপরাধী নয়? বাংলাদেশে গণতন্ত্রের বিপক্ষে যারা 16 বছর দাঁড়িয়েছে, যারা আওয়ামী ফ্যাসিবাদকে সাহায্য করেছে, তারা সবাই কোনো না কোনোভাবে অপরাধী। বাংলাদেশের রাজনীতি ধ্বংস করবার জন্য, গণতন্ত্র ধ্বংস করবার জন্য, নির্বাচন এবং ভোটকে ধ্বংস করবার জন্য, জাতির যে 12 কোটি ভোটার আছে তারা গত 3টা নির্বাচনে ভোট দিতে পারেন নাই, এই প্রত্যেকটা অপরাধে তারা অপরাধী। তাই আমরা বলেছি যে একটা পাবলিক কমিশন করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের ভবিষ্যৎ কী হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া দরকার। হঠাৎ করে গণমাধ্যমে জামাত এবং শিবিরের একটা কদর বেড়েছে, যেটা বিগত 16 বছর বা 18 বছরে দেখা যায়নি, এটাকে আপনি কীভাবে দেখছেন? বাংলাদেশে যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, সংবিধান এগুলোর প্রতি আস্থাশীল, এমন সবার উন্মুক্তভাবে প্রকাশ্যে রাজনীতি করবার অধিকার আছে, এখতিয়ার আছে। বাংলাদেশে যাদেরকে এই রাজনীতি করবার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সে যে নামেই হোক, যে দলই হোক, এটা তাদের প্রতি অবিচার করা হয়েছে। বাংলাদেশে প্রত্যেকের রাজনীতি করবার অধিকার সংবিধান আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে। আমরা চাইব ভবিষ্যতে যেন কখনো কারো রাজনীতি করবার অধিকারকে কেড়ে না নেওয়া হয়। পালানোর বিষয় হচ্ছে বৈধতার প্রশ্ন, যে বাংলাদেশে যারা আছে তারা আসলে কি ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে, তারা দেশের জনগণের পক্ষে ছিল না বিপক্ষে ছিল, তারাই শুধু পালিয়েছে যারা গণতন্ত্রের বিপক্ষে ছিল, যারা গণহত্যা করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, যারা বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে, এই সবগুলোর সাথে জড়িত হচ্ছে যারা, তারাই শুধু পালিয়েছে। যারা মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করেছে, চেতনা ব্যবসা করতে করতে স্বাধীনতা বিক্রি করে দিয়েছে, তারাই শুধু পালিয়েছে। অতএব যারা এই ধরনের অন্যায় কাজের সাথে জড়িত ছিলেন না, তারা দেশের নাগরিক, তারা দেশ ছেড়ে পালাবেন কেন? যে কারো ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন মতের ব্যাপারে আমরা সহনশীল এবং সম্মান করি সবাইকে। কিন্তু মানে একটা বৃহৎ দলের একজন লোক পালানোর সাথে সাথে মানে বাংলাদেশের আওয়ামী লীগের মূল পর্যায়ের নেতাকর্মী সহ মানে একেবারে মাঠ পর্যায়ের মানুষগুলো পালাচ্ছে, মানে পৃথিবীতে কোথাও ঘটেছে কিনা? একটা গণ অভ্যুত্থানের পর তাই হয়, সাধারণত সারা দুনিয়াতে তাই হয়েছে। কারণ শেখ হাসিনা যে অন্যায়গুলো করেছে সে একা করে নাই, তার দলের লক্ষ লক্ষ নেতাকর্মীকে নিয়ে, প্রশাসনকে দিয়ে, পুলিশ, র্যাব, বিডিআর, সেনাবাহিনী সবাইকে দিয়ে অন্যায়গুলো করিয়েছে, এবং যারা অন্যায় করেছে তারা জানেন যে তারা শেখ হাসিনার সাথে মিলে এই অন্যায় কাজগুলো করেছেন। অতএব তার হাতে অপশন দুইটা, একটা হচ্ছে দেশ ছেড়ে পালানো, তা না হলে আইনের বিচারের মুখোমুখি হওয়া। তারা সিদ্ধান্ত নিয়েছে তারা বিচারের মুখোমুখি হবে না, তারা পালিয়ে যাবে, এবং এটাই খুব স্বাভাবিক।